সদস্য ত্রিপাঠী মহোদয়। তেমন তাঙ্কর স্মৃতি উদ্দেশ্যে তাঙ্কর শ্রাদ্ধ বার্ষিক উৎপালন অবসরে আমার উৎকল পরিষদ আজির এই কার্যক্রমকে আয়োজন করছি। মু পুনি থেকে আনুষ্ঠানিক ভাবে আজির সমস্ত অতিথি উৎকল পরিষদ সমস্ত সভ্য সভ্যা সহরর বরেণ্য ভদ্রমণ্ডলী আইনজীবী সমাজসেবী সমস্ত আজির কার্যক্রমকে পুনি থেকে স্বাগত করছি। তাঁর শাসন সময় অনেক গুড়ি জনজীবনক যোজনা সমূহ যথা সম্বলপুর মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ব্রহ্মপুর এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা সহ প্রধান আন্দোলন সময় নিজের প্রায় 300-400 একর জমি লোক দান করে ইতিহাস বসছিলেন। সে একাধারে আদর্শ শিক্ষক, রাজনেতা, সমাজসেবী, সুলেখক, সাংবাদিক তথা স্বাধীন সংগ্রাম ছিল। আজ তাঁর আমি গর্বিত, যা হোক আজ এক পবিত্র দিবসে আমি দুই শীতদেবীর পুস্তক ঠারে লোকার্পণ হয়েছি এবং সুন্দর সমীক্ষা মধ্যে হয়েছি। আশা করবি সমস্ত পাঠ পাঠিকা মান অধিক আকৃষ্ট করব। সে আজ মধ্যে বিচার করে আমার ভাগ্য ভালো যে সে নবরঙ্গপুর বর্তমান মানবর জেলা রাজ্যে মদত করবি। আজকের কার্যক্রমের মুখ্য অতিথি মুখ্য আকর্ষণ শ্রী সুব্রত মহাতে মহাজন সে আসলে এবং আপনার কিছু কহিবে। ধন্যবাদ। আজ বিচারপতি হিসাবে মোর স্বভাবগত ভাবে কোণী এমনি মিটিং আসি কহার অভ্যাস না। তাপরে পুরো সাহিত্য যেতে পুস্তক উন্মোচন যে সভাটি হয়েছে সেতরে কহা কে যে সব বিষয়ের জ্ঞান থাকা দরকার, দক্ষতা থাকা দরকার, সেটা আমি বহু পছরে আমার জেলাটি শিক্ষাক্ষেত্রে সবু পছরে অছে। সেটা নিশ্চিত ভাবে আমি জন্মজমি হোক জন্মক্ষেত্র কেউ জমি কর্মকর্তা কর্মক্ষেত্র কেউ মোর কর্মক্ষেত্র নবরঙ্গপুর আজকাল আপনার জন্মক্ষেত্র আপনার হিসেবে তেমন আমার জন্মক্ষেত্র বা কর্মক্ষেত্র সম্বন্ধে গোটে সম্বাদ গোটা আসে আমি খুশি লাগে, ভাল কথা আমি খুশি লাগে। আদি কষ্ট কথা হবে যেটা যেটা মু পড়িনি সেটা কষ্ট বিষয়ে আমাকে দিয়েছিল যে যেটি কাম করছি বা যে জায়গায় কাম করছি আমি শিক্ষাক্ষেত্রে পছরে হচ্ছি। যে জায়গায় সদাশিব ত্রিপাঠী বলে জন মনীষ আজ বহু পূর্ব জন্মগ্রহণ করেছে তেমন তাঁর স্মরণ সভাটি আমি করছু তাঁর পুণ্যতিথি অবসরে প্রথমে আপনার কহিল যে খালি সভাটি তো কলে হবনি, সভাটি ভিতরে তাঁর যে ওড়িশা প্রতি তাঁর যে অবদান লা গুড়ায় অবদান লা তাঁর প্রথমে কহবি যে সদাশিব ত্রিপাঠী ঘর নবরঙ্গপুর এই জিনিস ঠিক জাঁকে জাঁকি তাঁর বিষয়ে পড়িছি। তাঁর অবদান ওড়িশা সম্বন্ধে মতো জনা আছে, ভাষা সম্বন্ধে তাঁর অবদান জনা আছে, ওড়িশা ভাষাকে যেহেতু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করবার তাঁর বহু দান লা বারবাটি স্টেডিয়াম তাঁর কন্ট্রিবিউশন লা রেভিনিউ লরে সে বহু কিছু করলে তাঁর ইয়ে জমিদারী এভোলিউশন সম্বন্ধে তাঁর লা আমি সব পড়িছি তাঁর বিষয়ে সেই ব্যক্তি এই মাটি মনীষ সেটা মু প্রথমে জানি না। আজ যেত সেই নিমন্ত্রণ পত্রটি প্রথম দেখি সেটা দেখি তাহলে মু নিজে নিজে খুশি বি হলি পুরো নিজে নিজে মনটা আসা এই জায়গার যাইথিবা মনীষটি সে সময় এত আগুন যাইপারে আমি সমস্ত এত পছরে কাহি। দুইটি পুস্তক অনাবরণ বা উন্মোচন উৎসব নবরঙ্গপুর জেলা কাহিকি ওড়িশা কাহিকি সারা ভারতবর্ষে না করিথিবা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, পূর্বতন মন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতা, উদাহরণ দল কর্মী এবং জনে দল বদল ন করে এবং নিষ্কলঙ্ক রাজনেতা ডক্টর সদাশিব ত্রিপাঠীকে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। তা সহিত আজির যে কার্যক্রম দুইটি পুস্তক আজ উন্মোচন হয়েছে আপনার নিকটে। প্রথম পুস্তকটি হচ্ছে শ্রীমতী প্রভাসী মহান্তিঙ্কর আমি জাঁড়ি, দ্বিতীয় পুস্তকটি হচ্ছে স্বর্ণিম আভা শ্রীমতী মেরিলিন্দু মো তরফর আপনার অশেষ ধন্যবাদ দৌছি। সদাশিব ত্রিপাঠীকর গোটিয়ে পুস্তক তাঁর সাহায্য নির্বাচন বিষয়ে থাকলে তাঁর মতো আজ 67 বর্ষ 67 বর্ষ ভিতরে মোট জ্ঞান আসলে বেড়ে 8-9 বর্ষ হয়ে যাই সদাশিব ত্রিপাঠী মো জেজেবাপা তাঁর বড় বড় বৌ উত্তরাধিকারী তারপরে আমার ভিতর টিকিয়ে বারণা করি চেষ্টা করি রাজনীতি।